বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের পরীক্ষা যদি খুব ভালো হয়ে থাকে তো কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু তোমাদের পরীক্ষার যে ওএমআর শিটটা সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো কি কি ভুল করলে তোমাদের পরীক্ষাটি বাতিল হয়ে যেতে পারে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে একদম ভুলবে না। তো তোমরা জানো আমি সবসময় তোমাদেরকে 100% সঠিক ইনফরমেশনই সবার আগে দিয়ে থাকি। তো সবার আগে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস 99.9% এক্সপেক্টেড কাট অফ মার্কস তোমরা যদি দেখতে চাও চ্যানেলটিকে সবার আগে তোমরা সাবস্ক্রাইব করো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী ভুল করলে তোমাদের ফর্মটি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে ছোটো ছোটো ভুলের কারণে। এইখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটের কথা বলা আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু ছোট্টদের কথা বলেনি, বড় হাতের কথা বলেনি, কিন্তু তোমাদেরটা বড় হাতে স্পষ্ট করে তোমরা নিজের নামটি কিন্তু এখানে লিখে দেবে এই বক্সে। এটা যদি না লিখে থাকো তাহলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তারপরে আসছি, এইভাবে তোমরা যদি সম্পূর্ণ গোল না করো তাহলে কিন্তু তোমাদের খাতাটি বাতিল হয়ে যাবে। এইভাবে অর্ধেক করলে হবে না, এইভাবে অর্ধেক করলে হবে না, গুণ চিহ্ন দিলে হবে না, টিক চিহ্ন দিলেও কিন্তু হবে না। তারপরে আসি এই যে রোল নাম্বার, প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বারটা রয়েছে, এই ক্ষেত্রে তোমরা যদি ঠিকঠাক করে না দাও বা এই যে আমি তোমাদের সুবিধার্থে একটা করে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ঘরে যদি আমি দুটো করে দিয়েছি, এইভাবে যদি তোমরা ভুল করে একটা ঘর জায়গায় দুটো করো, পরে যদি কাটাকাটি করো, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাটি বাতিল হয়ে যাবে। তারপরে কোশ্চেন বুকলেট নাম্বারটা কিন্তু তোমরা ঠিকঠিক যদি না দিয়ে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোশ্চেন বুকলেট নাম্বার সেটাও কিন্তু বাতিল হয়ে যাবে। এবার তোমরা যদি গোল করার সময় যদি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করো, হ্যাঁ এইভাবে যদি তোমরা গোল করার সময় যদি গোল করতে 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 যদি এইভাবে যদি একটু বাইরে চলে যায় সেক্ষেত্রে তোমার কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এবং যদি সম্পূর্ণ যদি মাঝখানে যদি আবার এরকম যদি করে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে। এবং উত্তর লেখার ক্ষেত্রে যদি তোমরা এই যে 32 জায়গাটা আমি করে রেখেছি এক জায়গায় যদি ভুল করে তোমরা দুটো করে দাও সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এরপরে আসে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমার নামটা বড় হাতের করলে হবে না, ছোটো হাতের করলে হবে না তোমরা, এবং রানিং হ্যান্ডে তোমরা যেভাবে তোমরা ফুল সিগনেচার করো, ফুল সিগনেচারের কথা বলেছে কিন্তু। অ্যাডমিট কার্ডে তোমরা যেভাবে সিগনেচার করেছো সেই অ্যাডমিট কার্ডে যেভাবে তোমাদের যেভাবে সিগনেচার সেভাবে কিন্তু সিগনেচারটা করতে হবে এখানে। তারপরে আসি সিগনেচার অফ দ্য ইনভেস্টিগেটর, তোমাদের এক্সামিনেশন হলে অনেকে কমেন্ট করেছে যে এইখানে আমি নিজের সইটা করেছি, এইখানে তোমরা ভুলেও কিন্তু নিজের সই করলে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো এখানে কিন্তু সই করতে হবে যে তোমাদের যে তোমাদের পরীক্ষা হলে ছিল উপস্থিত, যিনি তোমাদের গার্ড দিচ্ছিলো তারই কিন্তু সিগনেচার এইখানটা করতে হবে, এবং তোমরা যারা ক্যান্ডিডেট আছো তার সই কিন্তু এইখানে করতে হবে ফুল সিগনেচার। তো তোমরা আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি, প্রশ্ন তোমাদের তোমরা সবাই নিশ্চয়ই দেখবে তোমাদের প্রশ্নপত্রের সরি ওএমআর শিটের নিচে কিন্তু কার্বন কপি ছিল, তোমরা কিন্তু অনেকে খেয়াল করবে। তার উপর যদি তোমার এদের কিন্তু কোশ্চেনের পেজ, এই কোশ্চেনের পেজটা যদি তোমরা এই পেজটা এই শেষের পেজটা যদি তোমরা এইভাবে রেখে যদি জোরে জোরে দাগিয়ে যদি তোমরা রাফ করো তাহলে কিন্তু তোমাদের এই যে ছাপ্পাটা এই ছাপটা এই পরের পেজে উঠে কিন্তু কার্বনে লেগে যেতে পারে, এবং সেই কার্বনে লেগে গেলে কিন্তু সেই তোমাদের খাতাটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তো তোমরা এই ছোটো ছোটো পরীক্ষা ভালো দিও, তোমরা যদি এই ছোটো ছোটো কারণে যদি তোমার ফর্মটি বাতিল হয়ে যায়। তো তোমরা কে কী ভুল করেছো আশা করি কেউ কোনো ভুল করোনি, তবে একটু দেখে নেবে কে কী ভুল করেছো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি। এবং এক্সপেক্টেড কাট অফ মার্কস তো আমি অনেকগুলো দেখলাম ইউটিউবে ভিডিও, তো তোমরা জানো আমি সঠিক ইনফরমেশন দিয়ে থাকি। তো যদি তোমরা কাট অফ সংক্রান্ত একটি ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দাও, আমি কাট অফ এক্সপেক্টেড 99.9% কাট অফ মার্কস কিন্তু তোমাদেরকে সঠিকভাবে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বা নতুন একটি প্রকল্পের আপডেট নিয়ে, চ্যানেলের সাথে যুক্ত থেকো, চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো, সঠিক ইনফরমেশন সবার আগেই পেয়ে যাবে তোমরা।